অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অষ্টম শ্রেণীর গণিত দশম অধ্যায় বৃত্ত এই অনুশীলনের সমস্যা 14 সম্পর্কে আমরা শিখব। প্রথমেই দেখে নিচ্ছি সমস্যাটা কি আছে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে 14 নং সমস্যাটা কি। একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত, একটি প্রশ্ন, এবং শীটের ক্ষেত্রফল নির্ণয় কর। অর্থাৎ চোদ্দ নম্বর সমস্যায় আমরা দুইটা প্রশ্ন লক্ষ্য করছি। 14 নম্বর সমস্যাতে আমরা দুইটা প্রশ্ন লক্ষ্য করছি। এক, ব্যাসার্ধ কত, দুই, ক্ষেত্রফল কত। একটি বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে, বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে 154 সেন্টিমিটার। আমরা প্রথমেই একটি বৃত্তাকার ক্ষেত্র আঁকলাম, এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাই প্রথম প্রশ্ন। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রথম প্রশ্ন, অর্থাৎ ব্যাসার্ধ কত। প্রথম প্রশ্ন এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, এটাকে আমরা ব্যাসার্ধ বলি। আর এই ব্যাসার্ধই এদের প্রথম প্রশ্ন, আমাদের 14 নম্বর সমস্যার প্রথম প্রশ্ন ব্যাসার্ধ কত। আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে থাকি, আর এই আর এর মানটা আমাদের নির্ণয় করতে পারলে ব্যাসার্ধ পেয়ে যাব। এখানে পরিধি অর্থাৎ এই বৃত্তকে একবার ঘুরে আসলে যে দৈর্ঘ্যটা সেটাই প্রশ্নে দেওয়া আছে, 154 সেন্টিমিটার। এখন আমরা সমাধানের দিকে এগোই। প্রথমে দেওয়া তথ্যটা আমরা তুলে নেব। দেওয়া আছে বৃত্তাকার শীটের পরিধি 2πr সমান 154 সেন্টিমিটার। 2πr সমান 154 সেন্টিমিটার। বা 2 × π এর মান আমরা জানি 3.14 × r সমান 154। বা 2 × 4 = 8, 2 × 2 = 2, আর 3 × 2 = 6, অর্থাৎ 2 × 4 = 10, গুণ 8, 154 সেন্টিমিটার। বা আর সমান 154 / এই যে এখানে গুণ আকারে আছে 6.28
সমানের আট পাশে গিয়ে ভাগ হলো। অতএব আর সমান 154 কে আমরা 6.28 দ্বারা ভাগ করব। 6.28 দ্বারা যদি 154 কে ভাগ করা হয় তাহলে কত দাঁড়াবে? চব্বিশ দশমিক পাঁচ দুই। চব্বিশ দশমিক পাঁচ দুই অর্থাৎ আর এর মান দাঁড়ালো চব্বিশ দশমিক পাঁচ দুই। সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কত এই প্রশ্নের উত্তরে আমরা চব্বিশ দশমিক পাঁচ দুই লিখতে পারি। অতএব ব্যাসার্ধ চব্বিশ দশমিক পাঁচ দুই সেন্টিমিটার। এখন আমাদের টার্গেট শীটের ক্ষেত্রফল নির্ণয় করা। পরবর্তী প্রশ্নের উত্তর শীটের ক্ষেত্রফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা পূর্বেই শিখেছি যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের শীট যেহেতু বৃত্তাকার আমরা লিখতে পারি। আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব বৃত্তাকার শীটের ক্ষেত্রফল সমান পায়ের মান 3.14 গুণ আর এর মান আমরা এখান থেকে নেব চব্বিশ দশমিক পাঁচ দুই। এই যে স্কোয়ার এখানে দেব আর এটা লিখব বর্গ সেমি। যেহেতু আমাদের একক সমস্যায় দেওয়া আছে সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা এখানে বর্গ সেন্টিমিটার লিখতে পারি। পরবর্তীতে সমান 3.14 গুণ চব্বিশ দশমিক পাঁচ দুই গুণ চব্বিশ দশমিক পাঁচ দুই বর্গ সেমি। আমরা এটা এখন ক্যালকুলেশন করব। থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টু ইন্টু টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টু অর্থাৎ 1887.86। 1887.86 বর্গ সেমি। আমাদের দেখার বিষয় এখন যে একটি বৃত্তাকার শীটের পরিধি 154 মিটার দেওয়া ছিল, ব্যাসার্ধ 24.52 সেন্টিমিটার বের হয়েছে। শীটের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা শীতের ক্ষেত্রফল নির্ণয় করছি, কারণ শীতটা বৃত্তাকার ছিল। সেখানে আমাদের ফলাফল এসছে 1887.86। এখন এই জায়গায়
আমরা দুইটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্নের উত্তর বের করতে পারছি। এখন যদি এখানে বিকল্প কোনো প্রশ্ন যেমন ব্যাস চাইতে পারতো, বৃত্তের ক্ষেত্রে ব্যাস যদি চাইতে পারতো আমরা সেক্ষেত্রেও ব্যাস বের করতে পারতাম, কারণ ব্যাস টু আর তারা প্রকাশ করা হয়। এখানে আর এর মান 24.52 বের হয়েছে, আর ব্যাস কত হবে 2R, সেক্ষেত্রে আমরা ব্যাস নির্ণয় করতে পারব। আর পাশাপাশি পরিধিও দেওয়াই আছে। এই ছিল দশম অধ্যায় বৃত্ত চ্যাপ্টারের 14 নম্বর সমাধানের 14 নম্বর সমস্যার সমাধান। এরই সাথে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে, সেই আশা ব্যক্ত করে, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।